প্রেত কথা এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত কথা। প্রেত কথার 88 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে এবং সাউন্ডে রয়েছে সৌম্যদীপ। আজকে দুটো ঘটনা রয়েছে এবং বলা বাহুল্য দুটো ঘটনায় কিন্তু মারাত্মক ভয়ের সঞ্চার ঘটাবে আজকে প্রেত কথার শ্রোতাদের মনে। এবং যেহেতু আজকের এপিসোড একটু লম্বা হতে চলেছে, আজকের এপিসোডে দুটো ঘটনা, দুটোই বেশ বড় ঘটনা, তাই জন্য কোনো কথা বেশি না বাড়িয়ে একেবারে সবার প্রথমে সকলকে বলবো যে ভিডিওটাকে লাইক করে দাও, এপিসোডটাকে লাইক করে দাও। তোমাদের লাইক খুব জরুরি এবং তার সাথে কমেন্ট করতে ভুলো না, এবং তার পাশাপাশি যারা নতুন আজকে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 10টার সময় প্রেত কথার এপিসোড কিন্তু আসতেই থাকে। চলে যাচ্ছি একেবারে প্রথম ঘটনায়। হ্যালো গৌরব, নববর্ষের শুভেচ্ছা নিও, ভালো থেকো। আমি নিবেদিতা চন্দ, একটি সরকারি স্কুলের শিক্ষিকা, তোমার প্রেত কথা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। যদিও একবার লেখা পাঠিয়েছিলাম 41 নম্বর এপিসোডে, খুবই ভালো লাগে তোমার এই অনুষ্ঠানের উপস্থাপনা, কণ্ঠস্বর এবং ঘটনার প্রবাহমানতা। খুব ভালো লাগে আমার এটা দেখে, মানে আমি গৌরব বলছি, খুব ভালো লাগে আমার এটা দেখে যে মানুষ পরপর ঘটনা পাঠান। যিনি 41 নম্বর এপিসোডে ঘটনা পাঠিয়েছেন তিনি আবার ঘটনা পাঠাচ্ছেন। এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা কিনা পরপর ঘটনা পাঠাতে থাকেন প্রেত কথাকে, পরপর ঘটনা কালেক্ট করে করে পাঠাতে থাকেন প্রেত কথাকে। তারা কিন্তু সবসময় প্রেত কথার উন্নতির একটি অংশ, এভরি টাইম, ঠিক যেরকমভাবে শ্রোতারা প্রেত কথার উন্নতির একটি অংশ, ঠিক সেরকমভাবে যারা ঘটনা পাঠাচ্ছেন তারাও কিন্তু উন্নতির একটি অনেক বড় অংশ। আমরা এর আগে অন্তরাদিকে দেখেছি তিনি বরাবর ঘটনা পাঠিয়ে গেছেন, এখন আমরা তপস্যাদিকে দেখছি, উনিও সেকেন্ড টাইম ঘটনা পাঠাচ্ছেন, চাইব উনি আবার ঘটনা পাঠাক। তো আজকের যে ঘটনাটা আছে এটা কিন্তু বেশ ভয়, আমি পড়ে শোনাচ্ছি এরপর। অনুষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করি। অনেক ঘটনার সংগ্রহ থেকে আজ একটি ঘটনা লিখতে বসলাম। রাত 11:10। প্রতি শুক্রবার এবং রবিবার ঘটনা শুনতে শুনতে লেখার লোভ সামলাতে পারলাম না। এই ঘটনাটি আমি শুনেছি আমার এক সহশিক্ষিকার কাছে, আর ঘটনাটি ঘটেছে ওনার ছোটবেলার এক বান্ধবীর সাথে। আমার স্কুলের ওই ম্যাডাম এবং তার বান্ধবী বর্তমানে বৈবাহিক সূত্রে একই গ্রামে এবং পাশাপাশি থাকেন। ম্যাডামের ওই বান্ধবীর দুটি কন্যা সন্তান রয়েছে। এবার আমি ওই পরিবারের স্বল্প বিবরণ দিই। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 19-20 বছর আগে। ম্যাডামের ওই বান্ধবীর যখন বিয়ে হয়, অর্থাৎ 20 বছর আগে, ওনার বয়স তখন ওই 22-23 হবে, একান্নবর্তী পরিবারের মেয়ে হওয়ায়, বিয়ের পর যখন একক পরিবারের বউ হয়ে আসেন তখন স্বাভাবিকভাবেই তার অসুবিধে হতো। সাংসারিক কাজবাজ, নিয়মরীতি, আচার অনুষ্ঠান, অনেক কিছুই তিনি জানতেন না। দেখাশোনা আর নিজে করার মধ্যে পার্থক্য আছে। তো ওনার বিয়ের পর স্বামী স্ত্রী মিলেই সংসার শুরু করেছিলেন, আর গ্রাম হওয়ায় অধিকাংশ ঘরই লাগালাগি, প্রায় পাশাপাশি, সবাই সবার খোঁজ খবর রাখেন, ভালো মন্দে পাশে এসে দাঁড়ান। এইভাবেই আস্তে আস্তে উনি সংসারে অভ্যস্ত হয়ে উঠছিলেন। এর বেশ কিছুদিন পর উনি সন্তান সম্ভাবা হয়ে পড়েন, যথাসময়ে ওনার বড় কন্যার জন্ম হয়। এতদূর পর্যন্ত সব মোটামুটি ঠিকই ছিল। এবার ওনার বাড়ি, অর্থাৎ শ্বশুরবাড়ির একটু বর্ণনা দিই। বেশ বড় সড়ো বাড়ি, বাড়ির পাশে একটা পুকুর আছে, বলা ভালো বেশ পুরনো পুকুর, দোতলা বাড়ি। বাড়ির ভেতরে একটা ভেতর বাইর আছে, বাড়ির ওপর তলায় ওনাদের শোবার ঘর আছে, কিন্তু দিনের বেলায় বিশ্রাম নেওয়া এবং শোয়া বসার জন্য নিচেও একটা ঘর আছে, তাতে বেশ বড় একটা খাট আছে। খাটের ঠিক উল্টো দিকে একটা জানালা আছে, আর ওই জানালা দিয়ে বাইরের পুকুরটা দেখা যায়। দিনের বেলায় ওনার স্বামী কাজে গেলে উনি ও ওনার বাচ্চা নিচেই থাকতেন, রাতে সবাই ওপরের ঘরে ঘুমতেন। ঘটনাটি কোনো একদিন বা দুদিনের ঘটনা কিন্তু নয়, বেশ কিছুদিন ধরে ঘটনাটা চলেছিল, এবং ঘটনাটি চলেছিল দিনের বেলায় এবং দুপুর বেলায়। একদিন এরকম হয় যে বাচ্চাটির মা, অর্থাৎ ম্যাডামের বান্ধবী, বাচ্চাটিকে নিয়ে দুপুর বেলায় নিচের ঘরের খাটে ঘুমোচ্ছিলেন। ওই সময় ওনার স্বামীও বাড়িতে ছিলেন এবং বিশ্রাম নিচ্ছিলেন। ভর দুপুরবেলা
শুনশান পাড়াগা। এমন সময় বাচ্চাটার মা শুনতে পেলেন জানালার বাইরে থেকে কেউ যেন বলছে, দে আর নে, দে আর নে, দে আর নে। জানালাটা ঘরের যে দেওয়ালের মধ্যে আছে, খাটটি ঠিক তার উল্টো দিকের দেয়ালের সাথে লাগানো, অর্থাৎ ওই জানালা আর দেওয়ালের মধ্যে 7 কি 8 ফুটের ব্যবধান। স্বভাবতই বাচ্চাটিকে তার মা দেওয়াল এবং নিজের মাঝখানে নিয়ে শুয়েছে। বাচ্চার দিকে ঘুরে শোয়ার কারণে জানালার দিকটা পেছন হয়ে গেছে, তাই তাকে মাথা ঘুরিয়ে দেখতে হচ্ছে যে জানালার বাইরে থেকে কে কথা বলছে। এ হলো ঘটনার শুরু। আবার জানালার বাইরে থেকে আওয়াজ এলো, দে আর নে, দে আর নে। উনি মাথা ঘুরিয়ে যা দেখলেন তাতে ওনার বোধগম্য হচ্ছিল না যে কি। জানলার দিকে তাকিয়ে তিনি দেখলেন একটা মানুষ না পিশাচ, না কোনো অদ্ভুত জন্তু, না কি এটা, একটা কাদা জল নোংরা শ্যাওলা পানা মাখা কিছু একটা, যার গলা বলে কিছু নেই, দুই কাঁধের মাঝখানে মাথার মতো কিছু একটা বসানো আছে, চোখ কান নাক মুখ কিছুই নেই, অনেকটা তালের আঁটি চটকালে যেরকম দেখতে হয়, আঁশগুলো যেরকম উঠে উঠে থাকে ঠিক সেরকম। কেউ একটা জানলার বাইরে মাথাটা তুলে দিয়ে বলছে, দে আর নে, দে আর নে। উনি খুব ভয় পান, কিন্তু ঘুমন্ত বাচ্চাটিকে নিয়ে চট করে উঠেও যেতে পারছেন না, তাকে আড়াল করে রেখেই মরিয়া হয়ে বলে ওঠেন, আমি কিচ্ছু দেব না, আর কিচ্ছু নেবও না। ওই অবয়ব কিছুক্ষণ ওই জানলার কাছ থেকে ধীরে ধীরে পুকুরের দিকে চলে যায়। এই চলে যাওয়া কিন্তু প্রথম দিন তিনি দেখতে পাননি, বাচ্চাকে বুকের মধ্যে জাঁপটে ধরে শুয়েছিলেন সেদিন। অনেকক্ষণ কোনো আওয়াজ না আসায় দেখেন যে ওখানে আর কিছু নেই। এরপর মাঝে মধ্যেই ওই অদ্ভুত জিনিসের আবির্ভাব হতো, ঠিক দুপুরবেলা, যে বলতো, এক হাতে দে আর এক হাতে নে, অনেক কিছু পাবি, যা চাইবি তাই পাবি, এক হাতে দে আর এক হাতে নে। আর ওই অবয়বকে হামেশা তিনি দেখতে পেতেন এবং তারপর উনি দেখেছিলেন যে অবয়ব চলে যায় সেই পুকুরের দিকে এবং পুকুরে মিলিয়ে যায়, যার অর্থ ছিল এটাই যে বাচ্চাটিকে নিয়ে নেওয়া আর তার বিনিময়ে সেই অবয়ব তার মাকে অঢেল সম্পদ টাকার মালিক করে দেওয়া, এই প্রলোভন। আরেকদিন দুপুরবেলা এই ঘটনা ঘটে, উনি ওনার স্বামীকে বলেন এবং স্বামীকে সামনাসামনি দেখান। ওনার স্বামীও সেই অবয়ব দেখতে পান এবং যথারীতি মারাত্মক রকমের ভয় পেয়ে যান। আরেকদিন দুপুর সামান্য গড়িয়েছে, আবার ওই মূর্তির আবির্ভাব জানলার ধারে এবং সেই একই কথা, আমাকে দে, তোকে আমি অনেক কিছু দেব। বাচ্চাটির মা তখন চিৎকার করে বলে ওঠেন, তুই কে, কেন আসিস, কোথায় থাকিস, তোর থেকে আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু দেওয়ারও নেই তোকে, তুই চলে যা আর কোনোদিনও আসবি না। এই কথাগুলোর জবাবও সে দেয়, সে অবয়ব খনা গলায় বলে ওঠে, আমি যক্ষ, আমি ওই পুকুরেই থাকি, পুকুরে পুকুরেই আমার চলাচল, আমার যাতায়াত, আমি অনেকদিন ধরেই তো ওখানে আছি, তুই আমাকে দে, তার বিনিময়ে যা চাইবি সব আমি তোকে দেব, শুধু তুই এক হাতে আমায় দে, আমি তোকে হাত ভরে দেব। এইসব ঘটনা যখন চলতে থাকে তখন ওই ম্যাডামের বান্ধবীর যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে দিন কাটছিল। ওই সময় উনিও ওনার স্বামী কোনো এক ভালো তান্ত্রিকের কাছে এই যান এবং এই ব্যাপারটি বলেন। তিনি যক্ষের নিজের বলা কথাগুলোই তান্ত্রিককে খুলে বলেন এবং তান্ত্রিক কিছু প্রতিকার দেন, এবং সরল মনে একজন মা হিসেবে যা যা করেন তা সবই যখন বলা হয় সেই তান্ত্রিককে, তখন তান্ত্রিক বলেন যে তিনি একদম ঠিক কাজ করেছেন। যদিও বাচ্চাটির মা এ ব্যাপারে কিছুই জানতেন না আগে,
কোনোরকম প্রলোভনে পা দেননি, তাই সর্বশক্তিমানেশ্বর তার সন্তানকে রক্ষা করেছেন। বাচ্চাটির মা এও জানিয়েছেন যে রাতে যদিও তারা ছাদের ঘরে ঘুমোতেন, কিন্তু অজানা এক আশঙ্কায় আতঙ্কিত হয়ে সারা রাত জেগে নিজের কোলে বাচ্চাকে শুইয়ে রাখতেন, রাতের পর রাত জেগে বসে থাকতেন। ওই যক্ষ বহুবার হানা দিয়েছে তার ঘরে তার সন্তানকে নেবার জন্য, কিন্তু মা তো মাই হয়, সন্তানের মঙ্গলের জন্য মৃত্যুরও পরোয়া করেন না। অনেক জায়গায় উনি এই বিষয়ে জানতে চাইলে একই উত্তর আসে, সেদিনের সেই বাচ্চাটি আজ 18 থেকে 19 বছরের কিশোরী, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার একটি বোনও আছে, আর কোনো সমস্যা হয়নি তাদের। তাদের বাড়িতে একটি শিবালয় স্থাপন হয়েছে, সে মা এখন অতিশয় ঈশ্বরাভিমুখী, নিষ্ঠাবতী এবং চোখ বন্ধ করলেই দুঃসময়ের কথা মনে হয় ও অভিভাবকহীন ঘরে ঈশ্বরের শরণাগত হয়ে সন্তানকে রক্ষা করতে পারেন। ভালো লাগলে পড়ে শুনিও সবাইকে, ভালো থেকো। প্রেতকথা পরিবারের সমস্ত সদস্যদের রইল নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। নিবেদিতা চন্দ্রের পাঠানো এই ঘটনা, আগেও যক্ষের ঘটনা একটি শোনানো হয়েছিল, মনে আছে কত নম্বর এপিসোডে শোনানো হয়েছিল? মনে আছে? যদি মনে থাকে তাহলে কমেন্ট করে জানাও কত নম্বর এপিসোডে যক্ষের ঘটনা শোনা হয়েছিল। যারা শোনোনি তারা কমেন্ট সেকশনে এপিসোডের নাম্বার দেখে তারা গিয়ে আবার শুনে উঠতে পারো। বাট এই যক্ষের ঘটনাটা ছিল অনেক বেশি ইউনিক, অনেক বেশি ভয়ের। সো নিবেদিতা দিকে আমি রিকোয়েস্ট করবো আরও এরকম ঘটনা যেন তিনি পাঠান। আশা করি আমাদের শ্রোতারা মারাত্মক রকমের পছন্দ করবেন এই ঘটনাটি। আমাদের প্রীতকথায় ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে? না, প্রীতকথায় ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে pritkotha@gmail.com অথবা প্রীতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা, এবং তার সাথে কিন্তু প্রীতকথার ফেসবুক পেজটাকে লাইক করে দিতে হবে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে। ইনস্টাগ্রামে কিন্তু এখন প্রচুর ফেক অ্যাকাউন্ট বেরোচ্ছে প্রীতকথার, সেগুলোকে কেউ তোমরা প্রীতকথা অরিজিনাল প্রীতকথা বলে ভেবো না, কারণ আমাদের প্রীতকথার ইনস্টাগ্রামে কিন্তু কোনো এখনও পর্যন্ত অ্যাকাউন্ট নেই। যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা শুধুমাত্র আমার, গৌরব তপাদার লিখে সার্চ করলে ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টটা পাওয়া যাবে। এর পাশাপাশি চলে যাবো আজকে দ্বিতীয় একটি ঘটনায়, এবং দ্বিতীয় ঘটনা আজকে আবার একটা এরকম একটা অন্যরকম ঘটনা। এই ঘটনাটা শুনলে খুব অবাক লাগবে, তাই বেশি কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে চলে যাচ্ছি আজকের আমাদের দ্বিতীয় ঘটনায়। আজকে একটু লম্বা এপিসোড, এবং বেশিরভাগ লোকই তো লম্বা এপিসোড চায়, তো বেশিরভাগ শ্রোতারাই লম্বা এপিসোড চেয়ে এসেছে, তো আজকে একটা লম্বা এপিসোড হোক, অসুবিধা কী আছে। চলে যাচ্ছে আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন লিজা মণ্ডল, এবং তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হাই গৌরবদা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি লিজা, তোমার এবং তোমার ভয়েসের একজন বিগেস্ট ফ্যান। সেদিন ইউটিউবে হঠাৎ করেই প্রেতকথা চ্যানেলের খোঁজ পাওয়া এবং তোমার মুখ থেকে শোনা একটি ঘটনা, যেটা শুনে আমার খুব ভালো লাগে, তাই সঙ্গে সঙ্গে প্রেতকথা ফ্যামিলির একজন সদস্য হয়ে যাই। হেই হেই লিজা, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আর এখন প্রতি শুক্রবারের রবিবার রাতে তোমার মুখ থেকে ঘটনা শোনার জন্য মুখিয়ে থাকি। যাই হোক, আজ আমি তোমাকে আমার এক দূর সম্পর্কের আত্মীয়, যাকে আমি পিসি বলি, তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা শোনাতে চাই। ঘটনাটা আমার ওই পিসির কাছ থেকেই শোনা। পিসি মণিপুর নামের একটি ছোট্ট শহরে তার ছোট ছেলেকে নিয়ে থাকত, আর পিসে মশাই কাজের সূত্রে বাইরে থাকতেন, তাই বাড়ির কাজকর্ম সামলে ছেলেকে সামলানো ওনার পক্ষে খুব অসুবিধাজনক হয়ে উঠেছিল। তাই তিনি ঠিক করেছিলেন যে বাড়িতে একজন কাজের লোক রাখবেন। সেই দিনই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে তিনি কাজের মাসির খোঁজ করে ফেলেন। তিনি ফোন করে তাকে কাজের ব্যাপারে বলতে উল্টো দিক থেকে কাজের মাসি রাজি হয়ে যায় এবং বলে যে পরের দিন থেকেই সে কাজে আসবে। কথা মতো পরের দিনই সে কাজে চলে আসে। সে বাড়ির প্রায় সব কাজ খুব তাড়াতাড়ি সেরে ফেলত, আর পিসিও যেন তাকে পেয়ে প্রায় হাফ ছেড়ে বেঁচেছিল। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ পিসি লক্ষ্য করলেন যে তাদের কাজের মাসি ছাদে কাপড় মেলছে আর কার সঙ্গে যেন কথা বলছে, কিন্তু পিসি কাউকেও সেখানে দেখতে পাচ্ছেন না। পিসি ভেবেছিলেন হয়তো তার এটা চোখের ভুল, তাই তিনি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেননি। ঠিক কিছুদিন পর সে কাজের মাসিকে পিসি তার হাতে একটি পাত্র নিয়ে সিঁড়ি বেয়ে নিচের স্টোর রুমের দিকে যেতে দেখে। ভর দুপুরে তাকে এইভাবে দেখে পিসির একটু সন্দেহ হয়, তাই পিসিও তার পিছু পিছু স্টোর রুমের দিকে যায়। সেখানে পিসি দেখে যে কাজের মাসি সেই পাত্রে করে দুধ নিয়ে সে স্টোর রুমের কোণে রেখে দিয়ে তড়িঘড়ি করে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ব্যাপারটাকে যাচাই করার জন্য পিসি সেখানে কিছুক্ষণ আড়ালে দাঁড়িয়ে থাকেন। তারপর পিসি যা দেখে সেটা পিসি কখনোই এর আগে দেখেননি। পিসি দেখেন যে
কোথা থেকে একটা ছোট্ট শিশু হামাগুড়ি দিতে দিতে সে দুধের পাত্রটির কাছে আসে। দুধের পাত্রটি হাতে নেয় এবং সে পাত্রটি নিয়ে সে পালিয়ে যায়। শিশুটি অদ্ভুত, সে হাঁটতে পারত না, তাই সে হামাগুড়ি দিয়ে এসেছিল আর তার চোখগুলো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছিল। এমন দৃশ্য নিজেদের ঘরে দেখে পিসি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তিনি কোনো মতে নিজেকে সামলে নিজের রুমে আসেন। তারপর থেকে সবসময় পিসির মনে হয় যেন ওই অদ্ভুত শিশুটি তার আশেপাশেই রয়েছে। এমনই একদিন পিসি সাহস করে ওই কাজের মাসিকে জিজ্ঞাসা করে যে সে কি তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। পিসির কাছ থেকে এমন প্রশ্ন শুনে সে কাজের মাসি ঘাবড়ে যায় আর পিসির কথাকে এড়িয়ে যায়। কাজের মাসির এমন আচরণ দেখে পিসি অবাক হন। তাই পরের দিনই তিনি এই সমস্যার সমাধানের জন্য একজন মৌলবীকে ডেকে আনেন। যখন মৌলবী বাড়ির চৌকাঠে পা রাখেন তখনই তিনি তার পা দুটোকে পিছিয়ে নেন। তার এমন আচরণ দেখে পিসি তাকে জিজ্ঞাসা করেন যে এর কারণ কি। তখন মৌলবী বলেন যে তার বাড়িতে কোনো এক দুষ্ট আত্মা বসবাস করছেন। এটি শুনে তো পিসি অবাক হয়ে যান। তখন তিনি কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবেন সেটা জানতে চান। মৌলবী বলেন যে তিনি ওই অতৃপ্ত আত্মাকে একটি মন্ত্রপুত খঞ্জর দিয়ে মেরে তাকে মুক্তি দিতে পারেন। পিসি আর মৌলবীর এই কথাগুলো ওই কাজের মাসি আড়াল থেকে শুনছিল, তাই মৌলবী যখনই ওই আত্মাকে মেরে ফেলার কথা বলেন তখনই সে আড়াল থেকে বেরিয়ে এসে মৌলবীর পা ধরে কাঁদতে শুরু করে আর সে মৌলবীকে অনুরোধ করেন যে যাতে তিনি এমনটা না করেন। সেও বলেন যে সবাইকে সে সত্যিটা জানিয়ে দেবে। পিসি তখন তার কাছ থেকে সত্যিটা জানতে চায়। তখন সে কাজের মাসি বলে ওই আত্মা আসলে তারই সন্তান, দুবছর আগে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার নিজের বলতে সে সন্তান ছাড়া আর কেউ ছিল না, সে তার সন্তানকে বাড়িতে রেখে কাজে যেত। দুবছর আগে এমনই একদিন সন্ধেবেলা যখন সে কাজ থেকে বাড়ি ফিরছিল তখন তার ছোট মেয়েটি তাকে দেখে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাকায় পিষে যায়। সেদিন যেন সে তার সর্বস্ব হারিয়ে ফেলে। সে তার মেয়ের সেই রক্তাক্ত দেহকে নিয়ে এক জানাশোনা তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তিনি বলেন যে তার এই সন্তান এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। সে তার সন্তানকে তার বুকে ফিরিয়ে দেবার জন্য সেই তান্ত্রিকের কাছে শতবার কাকুতি মিনতি করে। তাই বাধ্য হয়ে সে তান্ত্রিক তার মৃত মেয়ের আত্মাকে তার কাছে ফিরিয়ে দেয় তন্ত্রবিদ্যার দ্বারা। ঠিক সেই দিন থেকেই তার সন্তানের আত্মা তার সঙ্গেই থাকে। এইসব কথা শুনে মৌলবী বলেন যে এই তো ভারী অন্যায়, কারণ কেউ মারা গেলে তার আত্মাকে আটকে রাখা উচিত নয়, এতে তার কষ্টরও বেড়ে যায়, তাই তাকে মুক্তি দেওয়া শ্রেয়। তাই মৌলবী মশাই তাকে বলেন যে তার মেয়েকে ডাকতে। তখন সে তার সন্তানকে ডাকে। তখনই ওই অদ্ভুত হামাগুড়ি দেওয়া শিশুটি সেখানে চলে আসে আর সেই কাজের মাসিটি অর্থাৎ তার মা তাকে বুকে জড়িয়ে ধরেন। মৌলবী মশাই তার মুক্তির ব্যবস্থা করেন। তিনি তখন জোরে জোরে কলমা পড়ে তাকে তাড়ানোর চেষ্টা করেন। যন্ত্রণায় কাতরানো শিশুটি শেষবার মা বলে ডাকে আর ওই কাজের মাসি তার সন্তানকে এভাবে চলে যেতে দেখে সেও তার হাতে থাকা কাঁচের চুড়ি দিয়ে হাত কেটে সেখানে আত্মহত্যা করে নেয় আর তারা দুজনেই না ফেরার দেশে চলে যায়। নিজের চোখে এমন ঘটনা দেখে পিসি কিছুদিন বাকরুদ্ধ হয়ে যান, তাই পিসি এখন অনেকটাই সুস্থ। তো দাদা, এই ছিল সেই ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। আমি চাই আমাদের প্রেতকথা ফ্যামিলি অনেক বড় হোক আর তুমি এইভাবে আমাদের নতুন নতুন ঘটনা শুনিয়ে যাও। অদ্ভুত একটি ঘটনা, খুব শেষটা খুব কষ্টের, কিন্তু এটা তো ঠিকই যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, তাকে আটকে রাখা যে ঘোর অন্যায়, তাকে আটকে রাখা আমাদের একদমই উচিত নয়, এটা তো আমাদের মাথায় রাখতে হবে। তো কেমন লাগলো আজকে ঘটনা? কোন ঘটনাটা বেশি ভালো লাগলো, নাকি দুটোই একসাথে খুব বেশি ভালো লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাও। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 10টার সময় প্রেতকথার এপিসোড আসতে থাকে অনলি অন প্রেতকথাস ইউটিউব চ্যানেল। আমি গৌরব ছিলাম তোমাদের সঙ্গে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, গৌরব তপাদার, এবং প্রেতকথার কিন্তু কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। সো প্রেতকথা নামে যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাচ্ছে সেগুলো কিন্তু একটা অফিসিয়াল নয়, সো দ্যাট বিওয়্যার অফ ফ্রডস। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, এইটুকুনি আমি বলতে পারি। আর যদি তোমরা বলো আমি মনে করি না প্রেতকথার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, খোলার কোনো প্রয়োজন আছে, কারণ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই সমস্ত আপডেট সেখানে পড়ে যায়। তো প্রেতকথার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে দিতে পারো। সো ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে আবার ঠিক পরের শুক্রবার রাত 10টার সময়।